এমএলটি পাঠশালায় আরও একবার তোমাদের স্বাগত। আমি মনোজিত, আজ তোমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে ডিসকাস করেছি কোয়াগুলেশন, কোয়াগুলেশন কী, কোয়াগুলেশনের ফ্যাক্টর কী কী আছে, কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সিতে কী কী হয়। আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যান্টিকোয়াগুলেন্ট। তাহলে অ্যান্টিকোয়াগুলেন্ট কা কী? অ্যান্টি মিনস বাধা দেয়, অর্থাৎ এগনেস্টে, কোয়াগুলেশন মানে ক্লট, মানে যেটা কোয়াগুলেশনে বাধা দেয় তাকেই বলবো অ্যান্টিকোয়াগুলেন্ট। তাহলে অ্যান্টিকোয়াগুলেশনের ডেফিনেশনটা কী? দিস আর দ্য এজেন্ট হুইচ হোয়েন মিক্সড উইথ ব্লাড প্রিভেন্ট কোয়াগুলেশন, মানে এটা একটা এজেন্ট যেটা ব্লাডের সঙ্গে মিক্স করার ফলে কী হয়, কোয়াগুলেশনে প্রিভেন্ট করে, মানে কোয়াগুলেশনে বাধা দেয়, সেটাই হলো অ্যান্টিকোয়াগুলেন্ট। তাহলে অ্যান্টিকোয়াগুলেন্টের কী প্রয়োজন? অ্যান্টিকোয়াগুলেন্টের প্রয়োজন হচ্ছে আমাদের মেডিকেল ল্যাবরেটরিতে খুব বেশি প্রয়োজন আছে, কারণ আমাদের কিছু কিছু টেস্টের ক্ষেত্রে আমাদের কোয়াগুলেশন করলে চলবে না, সেই জন্য আমাদের প্লাজমা সেপারেট করে সেই প্লাজমা থেকে কিছু টেস্টের জন্য আমাদের অ্যান্টিকোয়াগুলেশন অথবা সেলের মর্ফোলজি দেখার জন্য আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে টেস্ট করা প্রয়োজন। সেই জন্য এছাড়াও আরও অনেক কিছু কারণ ইউজ আছে, সেটা আমরা দেখে নিই কী কী পারপাসে ইউজ হয়ে থাকে। তাহলে ইউজেস কী কী হয়? ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল সেন্টার, এটা খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল এবং প্যারামেডিক্যাল সেন্টারে। নেক্সট কি, ইট প্লে উইথ এ ভাইটাল রোল ইন পারফর্মিং টেস্ট, বা টেস্টের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। টু সেভ ব্লাড সেল মর্ফোলজি, এটা কী করে, ব্লাড সেল যেমন WBC, RBC, প্লেটলেট যে সেলগুলো থাকে সেলের মর্ফোলজি স্টাডির ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেন ইট অলসো ইউজ অ্যাজ এ মেডিসিন, এটা আরও কী কোথায় ব্যবহার করা হয়, মেডিসিনের ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়ে থাকে। দেন ইট প্রিজার্ভ ব্লাড সেল ইন ব্লাড ব্যাঙ্ক, এটা কী হয়, এটা আরও আরেকটা জায়গায় ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ব্লাড ব্যাঙ্কে ব্লাড সেল প্রিজার্ভের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই পারপাসগুলোতে অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহার করা হয়। এরপর যেটা দেখব, অ্যান্টিকোয়াগুলেন্টের টাইপস, কত ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট হয়, তো আসলে দেখে নেওয়া যাক অ্যান্টিকোয়াগুলেন্ট। তো অ্যান্টিকোয়াগুলেন্টসের টাইপস, তো অ্যান্টিকোয়াগুলেন্টসের টাইপসে যাওয়ার আগে আমার চ্যানেলটি যে সাবস্ক্রাইব করেছো বা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলো। অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিকোয়াগুলেন্টের টাইপ, অ্যান্টিকোয়াগুলেন্ট টাইপ কী কী আছে, একটা EDTA, EDTA ফুল ফর্ম হচ্ছে ইথাইল ডাইমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, হ্যাপারিন, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম সাইট্রেট, আর এছাড়াও যেগুলো আছে CPD, ACD, CPDA, স্যাগাম, এত ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে। তো EDTA ইথিলিন ডাইমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, এটা কি, এটা কী করছে, এটা আমাদের এখানে অ্যান্টিকোয়াগুলেন্টের কাজ হচ্ছে কী করে, যে কোয়াগুলেশন ফ্যাক্টর আছে, কোয়াগুলেশনের যে 13 ফ্যাক্টর আছে ফ্যাক্টরের মধ্যে যে কোনো একটার সঙ্গে চিলেট ফর্ম করে, আর কোয়াগুলেশনের যে 13 ফ্যাক্টর আছে এগুলো কী করে, একটার সঙ্গে একটা কানেক্টেড, তো যে কোনো একটা ফ্যাক্টরকে যদি চিলেট ফর্ম গঠন করে তাহলে কী হয়, ব্লাডটা আর কোয়াগুলেশন হবে না। তো তাহলে ইথিলিন ডাইমিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড এর কাজ সঙ্গে কম্বাইন করে, এটা হচ্ছে ফ্যাক্টর ফোরে আছে ক্যালসিয়াম আয়ন, তাই ফ্যাক্টর 4-এ ক্যালসিয়াম আয়নের সঙ্গে এটা কম্বাইন করে ফেলে, কম্বাইন হয়ে যাওয়ার ফলে ব্লাডটা ক্লট হতে পারে না। এরপরে
প্রপোর্শন, তাহলে কি হয় আমাদের স্যাম্পেলিং বটলের মধ্যে কত পরিমাণ দেওয়া প্রয়োজন, এটা হচ্ছে কি 1.5 গ্রাম পার এমএল, মানে প্রতি এমএলএ 1.5 মিলিগ্রাম দিতে হবে। আর হচ্ছে কি ইডিটিএর ভাইলটা কিরকম কালারের দেখতে হয়, ইডিটিএর কালার পার্পেল কালারের দেখতে হয়। এটা ইউজ কি কি ক্ষেত্রে ইউজ করা হয় ইডিটিএ ভাইলটা, ইডিটিএ ভাইল ইউজ করা হয় অল হ্যামাটোলজিক্যাল টেস্ট, এছাড়াও আছে HbA1c, অ্যামোনিয়া, CBC, এছাড়া হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, তাছাড়া রেটিকিউলোসাইট কাউন্ট, এইসব ক্ষেত্রে ইডিটিএ ভাইল ব্যবহার করা হয়ে থাকে। দেন হচ্ছে হ্যাপারিন, হ্যাপারিনে কি থাকে, হ্যাপারিন হ্যাপারিনটা তাহলে কার সঙ্গে কম্বাইন করে, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 9 এর সঙ্গে কম্বাইন করে একটা চিলের ফর্ম তৈরি করে, যেই কারণে কোয়াগুলেশন হয় না। এর এর প্রপোর্শনটা কি আছে, 15 থেকে 20 ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল, প্রতি এমএলএ প্রতি এমএল ব্লাডে কত লাগবে, 15 থেকে 20 ইন্টারন্যাশনাল ইউনিট। আর হ্যাপারিনের ভাইলটা কেমন দেখতে হয়, হ্যাপারিনের ভাইলটা গ্রিন কালারের দেখতে হয়। আর হ্যাপারিন ভাইল থেকে কী কী টেস্ট করা হয়, হ্যাপারিন ভাইল থেকে আসে লিথিয়াম, G6PD, অসমোটিক ফ্লাজালিটি, এইসব টেস্টগুলো হ্যাপারিন ভাইল থেকে করা হয়ে থাকে। এরপর যেটা আসি সেটা হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইডও কী করে, এটা হচ্ছে ক্যালসিয়ামের সঙ্গে চিলেট ফর্ম করে, যেই কারণে কি হয় ব্লাডটা ক্লট হতে দেয় না। এছাড়াও সোডিয়াম ফ্লোরাইডে সোডিয়াম ফ্লোরাইড ব্যবহার করা হয়, সোডিয়াম ফ্লোরাইড ব্যবহার করার জন্য কি হয় সেখান থেকে আমরা কী কী টেস্ট করতে পারি, গ্লুকোজের টেস্ট করতে পারি, ল্যাকটেট করতে পারি, এছাড়াও আছে গ্লুকোজ টলারেন্স টেস্ট GTT, সেটাও করতে পারি। এর প্রপোর্শনটা কি 2 মিলিগ্রাম পার এমএল, মানে প্রতি এমএল ব্লাডে দিতে হবে 2 মিলিগ্রাম। আর সোডিয়াম ফ্লোরাইডের ভায়ালটা কীরকম দেখতে হবে, সোডিয়াম ফ্লোরাইডের ভায়ালটা হবে গ্রে কালারের, অর্থাৎ ধূসর কালারের দেখতে। দেন আসা যাক সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম সাইট্রেটটাও কি হয় ক্যালসিয়ামের সঙ্গে চিলেট ফর্ম করে। আর এর প্রপোর্শনটা কি, প্রপোর্শনটা 1:4 রেশিওতে দেওয়া থাকে, 1:4 ESR-এর, যখন আমরা ESR টিউবে যখন দেওয়া হয় সেটা 1:4 রেশিওতে সোডিয়াম সাইট্রেট দেওয়া হয়। আর সোডিয়াম সাইট্রেটের ইয়েটা কেমন দেখতে, ভায়ালটা ব্ল্যাক কালারের দেখতে হয় অথবা ব্লু কালারেরও হয়ে থাকে। আর সোডিয়াম সাইট্রেট ভায়াল থেকে কী কী টেস্ট হয়, ESR হয়, তারপর D-dimer হয়, PT, APTT, INR, এইসব টেস্টগুলো সোডিয়াম সাইট্রেট ভায়াল থেকে হয়ে থাকে। এছাড়াও যে অ্যান্টিকোয়াগুলেন্টগুলো আছে CPD, CPD-র ফুল ফর্ম হচ্ছে সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজ, ACD, অ্যাসিড সাইট্রেট ডেক্সট্রোজ, এছাড়া আছে CPDA, অ্যাসিড সাইট্রেট ডেক্সট্রোজ অ্যাডিনিন, এছাড়া আছে স্যাগাম, এই যে অ্যান্টিকোয়াগুলেন্টগুলো আছে এগুলো আমরা সাধারণত ইউজ করি মেনলি ব্লাড ব্যাঙ্কে, ব্লাড ব্যাগেতে, যাতে ব্লাডের ব্লাড ব্যাঙ্কের যে ব্লাডের সেলগুলো থাকে সেলের মর্ফোলজিগুলো সঠিক থাকার রাখার জন্য এই অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহার করা হয়ে থাকে। তো এই ব্লাড ব্যাঙ্কের যে অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহার হয়ে থাকে সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এরপরে আসা যাক নো অ্যান্টিকোয়াগুলেন্ট, তাহলে অ্যান্টিকোয়াগুলেন্ট ছাড়াও আরও কিছু ভাইল আমাদের মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে দেখতে হয়, সেগুলো হচ্ছে নো অ্যান্টিকোয়াগুলেন্ট, তাতে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে না। সেই অ্যান্টি তাতে কী থাকে, তাতে কী থাকে যে সেই টিউবটাকে আমরা অলসো কল SST, মানে সিরাম সেপারেটিং টিউব বলা হয়। সিরাম সেপারেটিং টিউবে কী থাকে, সিরাম সেপারেটিং টিউবে দু ধরনের এজেন্ট থাকে, দু ধরনের, একটা হচ্ছে সিলিকা পার্টিকেল, একটা সিলিকা পার্টিকেল, এটা হচ্ছে ক্লট অ্যাক্টিভেটার, সিলিকা পার্টিকেলটা ক্লট অ্যাক্টিভেটার, মানে তাড়াতাড়ি ক্লট করতে সাহায্য করে। আর আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে পলিমার জেল, পলিমার জেলটা কী করে সেল আর সিরামটাকে সম্পূর্ণ আলাদাভাবে রাখে, সিরামের সঙ্গে সেলটা ডিফারেন্স করে দেয়। আর নো অ্যান্টিকোয়াগুলেন্ট মানে যেটা উইথআউট অ্যান্টিকোয়াগুলেন্টের ভাইলটা দেখতে কেমন হবে, এটা হবে ইয়েলো কালারের, হলুদ রঙের দেখতে হয়। আর ইউসেস কী কী ক্ষেত্রে ইউজ হয়, কী হয় এতে হচ্ছে অল বায়োকেমিক্যাল টেস্ট, সমস্ত বায়োকেমিক্যাল টেস্ট হয়, এছাড়াও আছে হরমোনাল টেস্ট হয়,
ইমিউনোলজিক্যাল টেস্ট হয়, সেরোলজিক্যাল টেস্ট হয়, এছাড়াও আরও আরও বেশ কিছু টেস্ট আছে যেগুলো হচ্ছে নো অ্যান্টিকোয়াগুলেন্ট অর্থাৎ এসএসটি টিউব থেকে করা হয়ে থাকে, সিরাম সেপারেটিং টিউব থেকে করা হয়ে থাকে। তো আজ অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিকোয়াগুলেন্টের টাইপস এবং অ্যান্টিকোয়াগুলেন্টের টাইপস, অ্যান্টিকোয়াগুলেন্টগুলো কালার, বোতলের কালার কীরকম হয়, এছাড়াও উইথাউট অ্যান্টিকোয়াগুলেন্ট তার ভাইলটা দেখতে কেমন এবং সেখান থেকে কী কী টেস্ট হয়ে থাকে সেই নিয়ে ডিসকাস করা হলো।